হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং আল্লাহর রহমতে। তো আজকে কিছু জাস্ট কথা বলার জন্য আসলাম। সেটা হলো যে গত দুই তিন দিন আপনারা দেখেছেন আবহাওয়ার অবস্থা, কোনো রোদ ছিল না, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কোনো রোদের দেখা ছিল না। তো এই সময়টা কিন্তু কবুতরের জন্য খুব ডিফিকাল্ট একটা সময়। তো এই সময় কবুতরকে একটু যত্ন নেওয়া, একটু বেশি যত্ন নেওয়া উচিত। এই সময় হচ্ছে আপনার ঘরের যেই রুমের মধ্যে কবুতর থাকে সেই রুমের টেম্পারেচারটা একটু বাড়ানো, অর্থাৎ লাইট, হাই পাওয়ারের লাইট ইউজ করা, তারপর হচ্ছে জানালাগুলা একটু দিয়ে দেওয়া বা বাতাস না ঢুকতে পারে, কারণ শীতকালের এই বাতাসটা কিন্তু খুব খারাপ, ওদের লাগলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখা। এই দুদিন যা গেল ওদের একটু ঝিমানি ভাব আসতেও পারে, তো আসবেই সেটা না, বাট আসতেও পারে। তো এই জন্য আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আসলাম। ও হ্যাঁ, এর সাথে পরিচয় করেন। একে আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন এবং ভিডিওর মধ্যে দেখেছেন আগেও। এ হচ্ছে ফেন্সি, আমি ফেন্সি লক্ষা দিয়ে ব্রিড শুরু করেছি আপনারা জানেন। তো ফেন্সি ব্রিডের এ হচ্ছে প্রথম বেবি আমার এখানে। ফেন্সি ব্রিড করার পর ফার্স্ট বেবি হচ্ছে এ। তো সবসময় খাঁচার মধ্যে থাকে, তো তাই মাঝে মধ্যে একে আমি নিয়ে আসি একটু ঘুরতে টুরতে, ঠিক আছে? অস্থির একটা জিনিস, এখনই যে ঠুকরান ঠুকরাই মেবি এটা মেল হবে, অস্থির ঠুকরাই। খাঁচার মধ্যে খাইতে দিতে গেলে প্রচুর পরিমাণে ঠুকরাই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা যেহেতু ঠান্ডার এই দুদিন গেল, আজকে হালকা পাতলা একটু রোদ হয়তো উঠছিল, তো এখনও পর্যন্ত ওইভাবে রোদ ঠোদ ওঠে নাই, পরিবেশটা গরম হয়নি। তো আপনারা একটা কাজ করেন, আপনারা র্যানামাইসিনের সাথে হিস্টাসিন দিয়ে যে আমি ভিডিওটা দিয়েছিলাম ওই কাজটা আপনারা একটা বা দুইটা দিন একটু করেন, কারণ এই ঠান্ডার মধ্যে ওদের একটু হয়তো প্রবলেম হয়েছে বা হইতে পারে, ভেতরে ভেতরে আমরা বুঝতে পারতেছি না, তো ওইটা দিলে কেটে যাবে। অথবা আপনারা লাইসোভেট 60 টাকা নিবে এক পাতা, আপনাদের এক সপ্তাহ মতো চলে যাবে যদি বেশ কিছু কবুতর থাকে। তো আপনারা ওইটা কিনে আপনারা একটু ইউজ করতে পারেন, কারণ এই দুই দিনের ঠান্ডায় ওদের একটু প্রবলেম হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখেন। আর হচ্ছে আপনারা এই লাইসোভেট অথবা র্যানামাইসিন যে কোনো একটা, লাইসোভেট করলে এক সপ্তাহ করেন আর র্যানামাইসিন করলে দুই দিন বা একদিন আপনি একটু কোর্সটা করাই দিন, তাহলে ওদের জন্য ভালো হবে। আর ঠান্ডার মাল্টিভিটামিন বা ভিটামিন বা হচ্ছে ঠান্ডার যে সমস্ত কোর্স আমরা করে থাকি, যদি সেগুলো আপনারা মাসিক কোর্স অলরেডি দিয়েছেন তো তাইলে তো কোনো প্রবলেমই নাই। কিন্তু অনেকে আছে যারা হচ্ছে ওইভাবে কোর্স করায় না আমরা, তো তাদের জন্য এই ভিডিওটা, তারা আপনারা একটু এগুলো দিয়ে দিবেন, তাহলে কবুতর ইনশাআল্লাহ সুস্থ হবে। এতে ব্যয়বহুল কোনো বিষয় না, আপনার এটা দিলে কবুতরটা একটু সুস্থ থাকবে আর কি। তো ঠিক আছে, জাস্ট এই দু একটা কথা বলার জন্য আসছিলাম এই আর কি। তো আপনারা কবুতরের খেয়াল রাখবেন, যেহেতু ঠান্ডা পড়েছে বেশি একটু যত্নবান হবেন। আর কবুতরের যেই আপনার খাঁচার যে নিচের ট্রেটা থাকে ওইটা একটু ঘন ঘন পরিষ্কার করার ট্রাই করবেন, মানে যেখানে আপনি দেখা যাচ্ছে সপ্তাহে বা 5 দিন একবার করতেন এখন 3 দিন বা 4 দিন একবার করেন, কারণ এই ঠান্ডার মধ্যে ওই কুলা থেকে গন্ধ হবে আর হচ্ছে আপনার ওই শুকাইতে পারে না, এজন্য ওখানে জীবাণু সৃষ্টি হতে পারে। তো আপনার এই কাজটা করবেন, তাহলে মোটামুটি আপনাদের কবুতরের সমস্যা হবে না। তো আশা করি হচ্ছে আপনাদের সাথে জাস্ট এতটুকু শেয়ার করার কথা ছিল, আর তেমন কিছু আজকে বলবো না। তো আর আসলে বিষয়টা হলো ভিডিও দিতে দিতে কন মানে হচ্ছে আপনাদের মাঝে কথা বলতে বলতে কথা ফুরায় যায়। তো আজকে এইটুকুই বললাম, আজকে তেমন কোনো কন্টেন্ট নাই। আর আপনাদের মাথায় যদি কিছু আসে বা আপনাদের কোনো বিষয় নিয়ে যদি দরকার হয় বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কবুতরের খেয়াল রাখবেন এবং পরিবারের সাথে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।